অশনি সিরিজের দ্বিতীয় পর্ব। আচ্ছা, ঘুমের মধ্যে কখনো অসাড় লেগেছে বা মনে হয়েছে কেউ আপনার গলা টিপে ধরতে চায়? হয় মশাই, হয় এমনটাও হয়। চলুন শুনে নি। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি বার কয়েক জানলাটার দিকে তাকালাম। আমার ঘরে মোট পাঁচটা জানলা। দরজা দিয়ে ঢুকে বাহাতে আলমারিটা পেরিয়ে আমার খাট, আর সেই খাটের পাশের দেওয়ালে দুখানা জানলা। উল্টো দিকের দেওয়ালে, অর্থাৎ দরজা দিয়ে ঢুকলেই যে দেওয়ালটা প্রথমে চোখে পড়ে, সেই দেওয়ালে তিনখানা জানলা। আর ঘরের ডান দিকে আমার স্টাডি টেবিল, বুকশেলফ আর ড্রেসিং টেবিল। আমার ড্রেসিং টেবিলের আয়নায় আমার ঘরের প্রায় অর্ধেকটাই পরিষ্কার দেখা যায়। আসলে আমার ড্রেসিং টেবিলটা সাধারণ আয়নার চেয়ে বেশ বড়। আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত ডিটেইলিংয়ে আমি আমার ঘরের বিবরণ কেন দিচ্ছি? আছে আছে, কারণ আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি বার কয়েক জানলাটার দিকে তাকালাম। তিনটে জানলা দিয়ে আমাদের কমপ্লেক্সের আলো এসে পড়েছে আমার ঘরের মেঝেতে, দেওয়ালে। আমি রাত্রে আলো জ্বালাই না, কারণ কমপ্লেক্সের আলোয় আমার ঘরটাকে অদ্ভুত আলোকিত করে রাখে। সেদিন রাতে যখন ঘুমোতে গেলাম, তখন প্রায় 11:30 হবে, হঠাৎ আমার ঘুমের ঘোরেই স্বপ্নের মধ্যে মনে হলো আমার দম আটকে আসছে। নড়বার বিশেষ ক্ষমতা আমার নেই। গোটা ঘরের হাওয়া যেন ক্রমশ ভারী হয়ে আসছে, যেন কেউ সমস্ত অক্সিজেনটুকু শুষে টেনে নিচ্ছে। আমি প্রবলভাবে নড়তে চাইছি, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। ইতিমধ্যে আমার মনে হলো জানলার দিক থেকে কেউ আমায় ডাকছে। এক দুবার যেন টোকার আওয়াজও পেলাম। স্বপ্নে দেখলাম জানলার সামনে টেবিলে রাখা ঘড়িটাতে 2:45। ঘড়িটা থেমে গেছে। আমি আপ্রাণ নড়বার চেষ্টা করছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। আমার হাত পা কোনো মাসেলিয়ার কাজ করছে না। কিছুক্ষণের মধ্যে আমার মনে হলো আমার হাত পা সব অবশ হয়ে আসছে। এরম বেশ কিছুক্ষণ চলার পর টের পেলাম, না, সব ঠিক আছে। আমি আস্তে আস্তে সার ফিরে পাচ্ছি। আর ঠিক এই মুহূর্তে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। খাটের পাশেই জল রাখা থাকে, সেই জল কিছুটা খেয়ে ভাবলাম বিগত কিছুক্ষণের এক্সপিরিয়েন্সটা আর কিছুই নয়, স্লিপ প্যারালাইসিস। খাট থেকে নেমে গোটা ঘরটা ঘুরে নিলাম। না, কোনো সমস্যা নেই।
সব যেমনকার ঠিক তেমন রাখা। বুঝলাম বহুদিন পর স্লিপ প্যারালিসিস হওয়ায় বেশ ঘাবড়ে গেছি। স্লিপ প্যারালিসিস একটা খুব কমন সাইকোলজিক্যাল ফেনোমেনা, উইচ মেইনলি কজেস থ্রি টাইপস অফ হ্যালুসিনেশন। ফার্স্ট, ইন্ট্রুডার হ্যালুসিনেশন, যাতে করে আপনার মনে হয় আপনার ঘরে একজন ডেঞ্জারাস কোনো জীবিত বা মৃত ব্যক্তি উপস্থিত। দ্বিতীয়, চেস্ট প্রেশার হ্যালুসিনেশন, যাতে আপনার মনে হবে আপনার আপনার দম আটকে আসছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেস্টিবুলার মোটর হ্যালুসিনেশন, যাতে ব্যক্তির প্রায় সমস্ত মাসল মুভমেন্ট ফ্রিজ হয়ে যায়। সাধারণত ঘুমোতে যাওয়ার আগে বা পরে এটা হয়। স্লিপ প্যারালিসিসের প্রপার কোনো কারণ যদিও কেউ জানে না, তবে মেইনলি বলা হয় স্লিপিং ডিসঅর্ডার ইজ দ্য মেইন কজ। যাই হোক, অনেক কাজে বাজে বুকে ফেলেছি, তাও আবার এই মাঝ রাতে। তো আমি তারপর আবার জল টল খেয়ে ভাবলাম ঘুমোতে চলে যাই। ঠিক ঠিক এমন সময় মনে হলো জানলায় একবার দুবার টোকার আওয়াজ পেলাম। বুঝলাম স্লিপ প্যারালিসিসের রেশ এখনো কাটেনি। আসলে জীবনে প্রথমবার আমি আমার ঘরটাকে ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠে হুবহু এক দেখেছি, মানে স্বপ্নে। তাই বোধহয় একটু ঘাবড়ে গেছি, আসলে এটা আগে কখনো হয়নি। সারা জীবনে নর্মালি স্বপ্নের সাথে বাস্তবের কিছু অসামঞ্জস্য থাকে, অন্তত এত দিন থেকে এসেছে। ইতিমধ্যে বার কয়েক মনে হলো টোকা শুনলাম, বুঝলাম হ্যালুসিনেশন হচ্ছে। আমার ঘরের সমস্ত জানলার কাচের শাটার দেওয়া, তাই বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছে। কেউ কোথাও নেই, কিন্তু আবার সেই টোকা। কাঁচেই টোকা পড়ার আওয়াজ। মনের সমস্ত সাহস জড়ো করে ভাবলাম সব কটা জানলা একবার খুলে দেখব। প্রথমেই চোখ গেল আমার মাথার পাশের জানলাটার দিকে। জানলাটা খুলতেই নভেম্বর শেষের একটা ঠান্ডা হাওয়া চোখে মুখে ঝাপটা দিয়ে গেল। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। অন্যদিকের জানলাগুলোর দিকে যে যাওয়ার সাহস ছিল এমনটা নয়, কিন্তু আমি জানি জানলা না খুলে দেখা অবধি আমার এই হ্যালুসিনেশন কাটবে না। আর আর ইতিমধ্যে মনে হলো টোকার আওয়াজটা বাড়তে শুরু করেছে। অতএব আমি ধীরে ধীরে পা টিপে টিপে জানলার দিকে এগোতে লাগলাম। জানলার ঠিক সামনে গিয়ে আমার খেয়াল হলো জানলার সামনের ঘড়িটা থেমে আছে সেকেন্ডের কাঁটায়, আর সময় 2:34। ঠিক ঠিক এমন সময় আমার খেয়াল হলো শব্দটা আসলে আমার ডান দিক থেকে, অর্থাৎ স্টাডি টেবিলের দিক থেকে আসছে। কিন্তু আমি পরক্ষণে রিয়েলাইজ করলাম না, শব্দটা আসছে আসলে আয়নার ওপাশ থেকে। আর আয়নার ওপাশে আর কেউ দাঁড়িয়ে নেই, যে দাঁড়িয়ে আছে সে আমার খুব চেনা, আমার খুব পরিচিত। সে আমার নিজেরই প্রতিবিম্ব।
খালি 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 আমার হাতে এখনো জলের বোতলটা ধরা, কিন্তু আর ছায়ার হাত খালি। শুনছিলেন অশনি সিরিজের বিশেষ পর্ব, গল্পের মূল ভাবনায় ও গল্প পাঠে সায়নী চক্রবর্তী, গল্পের সূত্রধর গৈরিক সাহা, শব্দগ্রহণ ও শব্দ সম্পাদনায় সুদীপ্ত দাস। এই পর্বের প্রশ্নগুলি হল: এক, আয়নার বিশেষত্ব কি? দুই, স্লিপ প্যারালিসিসে কত রকমের হ্যালুসিনেশন হয়? তিন, ঘড়িতে কটা বেজে ঘড়িটি থেমে যায়? উত্তর পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে আগামী শুক্রবার রাত 12টার মধ্যে মেইল করুন। বিগত পর্বের বিজেতা হলেন বীরভূমের সায়ন সরকার। ধিকাস্টের তরফ থেকে আপনার জন্য রইল আকর্ষণীয় উপহার। আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন বলা তো যায় না, কোনো আড়াল বা আবডাল থেকে হয়তো আপনাকেই ঘিরে রয়েছে কোনো অদৃষ্ট বন্ধু।